নির্বাচনের ব্যবস্থা নিয়ে কিন্তু খুব সরাসরি কেউ কোনো দোষ তরিয়ে দিতে পারছে না। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, সহজ করেই তারপরে তাকে শাস্তি দিতে হবে, তাহলে তো বুঝাই যাচ্ছে শাস্তি দিতে হবে। সহজ করলেই হয়তো তারপর কেউ সারেন্ডার করে অথবা নিজেকে প্রথম অপরাধ হিসাবে স্বীকার করে পরবর্তীতে করবে না বলে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মাফ করে দেওয়া যায়। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, সহজ করেই তারপরে তাকে শাস্তি দিতে হবে, তাহলে তো বুঝাই যাচ্ছে শাস্তি দিতে হবে। আর নির্বাচন যেহেতু জনগণের ভোটে হবে সেটাকে গুরুত্ব দেওয়ার জন্যই সহজ করে তাদেরকে মূল বিষয়টা নির্বাচন কমিশন থাকে তাদেরকে সহজ পথে আনা, এবং নির্বাচনের যে ধারাগুলো নিয়মগুলো মেনে চলা এবং সেই নির্বাচনের ধারাগুলো মেনে চলে যেন তারা নির্বাচন করে সেই জন্য সহজ করা অর্থ আগে নির্বাচনে বার হয়ে যায় সেই নির্বাচনে যে প্রতিবন্ধকতা তারা উদ্ধ হয়েছে কিনা এটা দেখতে পারে, এর বাইরে আগে কী অপরাধ করেছিল এগুলো নিয়ে বিবেচনা, নির্বাচনে অপরাধ করেছিল এটা নিয়ে বিবেচনা করা হয়। নির্বাচনী আইন আছে, প্রত্যেক বছরে প্রত্যেকটা সরকারের অধীনে 5 বছর থাকবে, 5 বছরের শেষ 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এবং এটা কোনো এই 90 দিনের মধ্যেই করতে হবে, এটার কোনো ব্যর্থ নাই এবং এটার কোনো বিকল্প নাই। কাজে এখানে গদ বাজারে কিছু নাই, নির্বাচন সিস্টেমে চলবে। যারা বিশ্লেষকরা বলতেছে বিশ্লেষণটা আরও সুন্দরভাবে যদি শুনতে পারতাম তাহলে বোঝা যেত যে আসলে কী বলতে চায়। কাজে খালি বলার জন্য বলা হলে সেটা কিছু না, যে আমাদের দেশে যে আইন কানুন আছে নির্বাচনী ব্যবস্থা আছে সবই খুব সুন্দর আছে, একটাই শুধু আমাদের নির্বাচনের ব্যবস্থা নিয়েও কিন্তু খুব সরাসরি কেউ কোনো দোষ তরিয়ে দিতে পারছে না। একটা হলো এই গভর্নমেন্ট থাকবে কি থাকবে না থাকা অবস্থায় নির্বাচন, এটা হলো দেশের যে আছে সংবিধান আছে সংবিধান অনুসারে আছে, এবং এর সংবিধান তখনই পরিবর্তন করা যায় যখন 2/3 মেজরিটি হয়। সেই ধরনের কার্যকলাপ কোনো দল করে না বলেই হয়তো দেখা যায় যে অন্য আরেক দল অনেক বেশি ভোট পেয়ে যায়, কাজে তখন তারা বিভিন্ন আইন টাইন করে, সেইটা নিয়ে কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। পোস্টাল ব্যালট করার জন্য 15 দিন আগে নোটিশ দিতে হয় যে আমি পোস্টাল ব্যালট দিতে চাই, এটা নির্বাচন যে কর্মকর্তা রিটার্নিং অফিসার থেকে তাকে জানাতে হয়, রিটার্নিং অফিসার সেই মূলে তাদের কাছে আবার একটা খামসহ পোস্টাল ব্যালট পাঠায়, তারা ওটা পরবর্তী সময় পূরণ করে পাঠিয়ে দেয়। মোটামুটি এই হলো নিয়ম। এই স্বাভাবিক আইনটা হলো 1% ভোট দিতে হবে এবং তাদের নাম ঠিকানা তাদের সই থাকতে হবে, তো সেগুলো অনেক সময় তারা তাড়াহুড়ার কারণে কিছু নাম লেখে এরকম দেখা গেছে, আমরাও দেখেছি এখনও দেখা যাচ্ছে তারা প্রত্যেকের নাম লেখে কিন্তু সইটা না নিয়ে অন্যের সই দিয়ে এরকম ধরা পড়ে কিছু। আবার কেউ এমনও হয় যে 1% সই ভয়ে হোক ইচ্ছাই হোক সই দিয়ে পরবর্তী সময় অন্য পক্ষের ভয়ে হয়তো বলে যে আমি সই দিই, এই ঘটনাগুলো ঘটে। এগুলো আমরা খুব শক্তভাবে দেখে হয়তো বেশিরভাগ সময় আমাদের সময় দেখেছি যে এগুলো অ্যালাউ হতো না, কিন্তু এইবার যেটা দেখলাম এটা আমার কাছে ভালো, নিজের কাছে ভালো লেগেছে। এইবার এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো যে দুষ্টুটি থাকলেও অ্যাপিলে আমাদের নির্বাচন কমিশন যেটা অ্যাপিল কমিশনের যে অ্যাপিল হয়েছে মানে এসিসির নেতৃত্বে যে ওখানে এগুলো অ্যালাউ করে দিয়েছে ছোটোখাটো বলে, কাজে এখন এগুলো খুব দুষ্টুটির বিষয় আছে বলে মনে হয় না। যারা রিটার্নিং অফিসার তাদেরকে ওই 1% 2-1 নাম ঠিক না হওয়াতে সই না হওয়াতে বাদ দিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই আমি দেখেছি যে আইপিএলে অ্যালাউ করে দিয়েছে নির্বাচন কমিশন, কাজে এইটা এখন আর খুব দূষণীয় কিছু অথবা ক্ষতিকারক কিছু হয় বলে মনে হয় না।